পবিত্র রাস পূর্ণিমা উৎসব উপলক্ষে রাধামাধব মন্দিরে শুরু হয়েছে পূজা এবং অর্চনা। সকাল থেকে রাস পূর্ণিমায় অংশ নিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা রাধামাধব মন্দিরে উপস্থিত হয়েছেন। রাতে রাস পূর্ণিমার মূল উৎসব এবং অনুষ্ঠান শুরু হবে। রাজ্য এবং বহিরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গোপীরা এই রাস পূর্ণিমা উৎসবে অংশগ্রহণ করেন বলে জানান রাধামাধব মন্দিরের প্রধান পুরোহিত। উল্লেখ, রাজ্যে আনন্দ আর উৎসাহে পবিত্র রাস পূর্ণিমার উৎসবে অংশগ্রহণ করে সর্বস্তরের মানুষ, যাতে হিন্দু মুসলিম ধর্ম শিখেটার সবাই, হিন্দুদের রাস উৎসব যাতে সবাই আমন্ত্রিত রইল, সবাই যাতে এই সাফল্য মন্দিরকে কামনা করি, যাতে সবাই যাতে আসে। আসছে কমলপুর আসছে, বিশালগড় আসছে, বাইরের দিকে আসছে, মুরাবাড়ি আসছে, কমলপুরি আসছে, সব জায়গার গোপীরা এখানে মুর্শিদা রাজ্যের এবং বহিরাজ্য থেকে আসে। হ্যাঁ, বহিরাজ্য থেকে আসে, এরপরে রাস্তার দেখতে আসে আসাম, মণিপুর, সব জায়গায় থেকে আসে।